চলছে লারন তিরোধান উৎসব, আর এইখানে অলরেডি সব পাগলের মেলা চলছে, সাথে আমরাও পাগল। আর এগিয়ে যাচ্ছি, হ্যালো এভরিওয়ান। এই মুহূর্তে বরিশাল কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে আসি। কোথায় যাচ্ছি? যাচ্ছি কুষ্টিয়া। কুষ্টিয়া এটা প্রথমবার না, আসলে কুষ্টিয়া অনেকবার অনেকবার যাওয়া হয়েছে, আমার বোনের বাড়ি কুষ্টিয়া। এই মুহূর্তে নতুল্লাবাদে আমরা দাঁড়ায় রয়েছি, আমরা না আমি, এটা সলো সম্পূর্ণই। আর কুষ্টিয়া লালসার মাজারে যাব, ওনার তিরোধান উৎসবে প্রতি বছরই যাওয়া হয় কম বেশি, এবারও তার বিকল্প না। তো এখন দেখি আসলে বাস আছে কয়টা, সময় পাচ্ছে সকাল অলমোস্ট 10টা, তো যেতে যেতে কথা হবে আর টুরির আপডেট জানাবো ইনশাল্লাহ। ওকে, আমাদের বাস ছেড়ে দিচ্ছে অলরেডি, আমরা কুষ্টিয়ার বিখ্যাত গড়াই বাসে চড়ছি, আর গড়াই বাসে ছেড়া যাচ্ছি, সাথে অনেক মানুষজন আছে। আর বাসের সামনের সিটে বসছি, বাস চলে যাচ্ছে অলরেডি। আমরা বরিশালের বাবুগঞ্জ ক্রস করতেছি, সো এটা আই থিঙ্ক এটা ঝিনাইদহ মাগুরা এই সাইড হয়ে দেন হচ্ছে কুষ্টিয়া ঢুকবে। কুষ্টিয়া ঢোকার জন্য আরও একটা ওয়ে আছে, আলাউদ্দিন মোড়ের একটা রোড আছে, সো ওইটার বাসগুলো আবার আলাদা। আমি এই সেইটার বাস পাইছি, আমি এটাও চাইছি, যেতে যেতে কথা হবে। ওকে, রাইট নাও আমরা মোস্তফাপুরে আসছি, বাস থামছে এখানে 5 মিনিটের বিরতি। আমি নিরিবিলি একটা প্রাণ ফুটোর সাথে আসি, কারণ প্রাণ ফুটো খাবো এখানে 5 মিনিট। মোস্তফাপুর দেখবো, আপনাদেরকেও দেখাবো। এ হচ্ছে মোস্তফাপুর, অনেক কথা জানে না, এই জায়গা থেকে বাংলাদেশের অনেক অনেক জায়গা থেকে বরিশালে ঢোকার আসার পথে এই জায়গাটা পড়ে, সো এটা অনেক ব্যস্ত একটা প্লেস। এই জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন অভ্যন্তরীণ জায়গায় যাওয়া যায়। আর আজকে আমাদের এই বাস এসে গড়াইয়ের বাস, আগে গড়াই নাম ছিল, এখন পরে এটার নাম এসি বদলায় রাখছে। এসি মানে এয়ার কন্ডিশন না, এসি একটা সার্বিক আছে, সো ক্রাউড প্লেস, যেতে যেতে কথা হবে। রাইট নাও আমরা মাগুরা এসে পড়ছি, মাগুরা একটা ব্রেক চলতেছে, আমার অত বেশি ক্ষুধাও লাগে নাই, বাট হালকা পাতলা খাই নিচ্ছি। বলতেছে যে কুষ্টিয়া পৌঁছাতে পৌঁছাতে নাকি 5টা বাজবে গাড়িতে, সো যাই দেখি, আর বেশিক্ষণ বাকি নেই পথ, আর যেতে যেতে আরও ইনশাল্লাহ মজা হবে। আপনারা এই ফাঁকে এক ঝলক মাগুরার এই রাস্তাটা দেখে নেন। Thank you.
মোটামুটি মাগুর স্ট্যান্ড আই থিঙ্ক। আমাদের বাসের পিছন, তো এই বাসেই আমরা আসছি পর্যন্ত। এখানে 5 মিনিট ব্রেক দিবে বলতেছে। তুহিন বাসে আসলে আমি মনে করি এর থেকে আরও ফাস্ট আসা যায়। তুহিন বাসটা থামে কম, তুহিন বাসের সার্ভিস এটার থেকে ভালো বলা যায়। ভালো একটা দিক থেকে ভালো, সেটা হচ্ছে তুহিন বাস এর থেকে মিনিমাম 1.5 ঘন্টা আগে আগে বা 2 ঘন্টা আগে পৌঁছাবে। যদি কেউ তুহিন বরিশাল থেকে তুহিনে যাইতে চান, আমরা আগে তুহিনই যেতাম, বাট বড়াইতে আমার যাওয়া খুব কম হয়েছে। এই লাইনে আরও কিছু বাস আছে, লাইক নাস, আকিব আই থিঙ্ক, বাট আই থিঙ্ক তুহিন ইজ দ্য বেস্ট। এই গাড়িগুলো খারাপ না, বাট আই থিঙ্ক তুহিন ইজ দ্য বেস্ট। ওকে, এই মুহূর্তে কুষ্টিয়া আসি, কুষ্টিয়া নামে গেছি। এটা হচ্ছে মজমপুর গ্রেস, বরাবরের মতোই মজমপুর গ্রেস। আমি আবার আসলে কুষ্টিয়ার এদিক থেকে যে বাসগুলো আসে মজমপুর গ্রেজি নামায়, এখান থেকে আমার বোনের বাড়ি যেতে হবে, আর বোনের বাড়ি হচ্ছে কান্দাবাড়ি। এখান থেকে রিক্সা নিতে হবে কিংবা অটোতে করে যেতে হবে। অটোতে হয়তো ভাড়া 10 থেকে 20 টাকা, রিক্সা একটু বেশি হবে, 30 থেকে 40 টাকা এরকম নিবে। গোড়াঘাট ওখান থেকে কান্দাবাড়ি যেতে হবে। সো অনেক দিন পর আসলে কুষ্টিয়া, আই মিন 2 বছর পর আই থিঙ্ক। সো রাইট নাও এ হচ্ছে মজমপুর গ্রেজ। এই হচ্ছে কুষ্টিয়া শহর। আমি মামাকে পেয়েছি, মামার রিক্সায় উঠেছি এবং মামা আমাকে নিয়ে যাচ্ছে গোড়ালঘাট। একটা মিষ্টির দোকানে থামবো আমরা, আপুর জন্য আর রেইনার জন্য, আসলে আমার ভাগ্নির জন্য কিছু মিষ্টি কিনবো। সো কুষ্টিয়া লাস্ট টাইম যা যতটুকু আসছিলাম তার থেকে আরেকটু চাকচিক্যময় দেখা যাচ্ছে শহরটাকে, আরেকটু ক্লিন আর ফ্রেশ দেখা যাচ্ছে। আই ডোন্ট নো কেন, বাট থ্যাংকস টু দ্য সিটি মেয়র যে আছেন এবং যারা নিয়োজিত, সবাইকে ধন্যবাদ শহরটাকে এত সুন্দর ক্লিন রাখার জন্য। কুষ্টিয়া আসলে প্রাণের জায়গা, ভালোবাসার জায়গা, আর সেই ভালোবাসার টানই বোনের কাছে আসলে ছুটে আসা এত দূর থেকে। আর একটাই শুধু কারণ না যে বোনের কাছে ছুটে আসা, বোনের কাছে আমি প্রায়ই আসি, আর আসার ওয়ান অফ দ্য বিগেস্ট একটা রিজন হচ্ছে লালন শাহের দরগা। তো লালন শাহের দরগায় নিয়ে অনেক কথা আসলে বলা যায়, বাট এতটুকু বলি দরগায় আমার আসা যাওয়া গত অলমোস্ট প্রায় গত 14-15 বছর থেকে এই জায়গায় আসা যাওয়া আমার 15 বছর থেকে। সো ওটার ধারাবাহিকতা এবারও, সো যেতে যেতে কথা বলি, দেখি মিষ্টির দোকানে গিয়ে কি পাই, আসলে মিষ্টি কি কি আছে। আমার ভাগ্নির জন্য এটা মোটামুটি কুষ্টিয়ার ফেমাস দোকান মিষ্টির জন্য, অনেক আইটেম আছে মিষ্টির সাথে বুন্দিও দেওয়া যেতেছে। এটার নাম জানো কি? চমচম, না এটা কুষ্টিয়ার চমচম। আর আমরা হয়তো রসগোল্লা ট্রাই করতে পারি। ওকে, প্যাকেট হচ্ছে। ওকে, এই হচ্ছে সেই বিখ্যাত ঘোড়ার ঘাট। আর আপনারা যে নদীটা দেখছেন, এটা হচ্ছে সেই বিখ্যাত গড়াই নদী। ওকে, মজার জিনিস হচ্ছে এখন যেহেতু অক্টোবর মাস চলতেছে, নভেম্বর ডিসেম্বর জানুয়ারিতেই টোটাল নদীটা একদম শুকায় যায়, দেন হচ্ছে টোটালটা বালি থাকে আর নর্মালি হেঁটে হেঁটে আমরা সবাই পার হই। ওখান থেকে টিকিট কাটতে হয়েছে আমাদেরকে, টিকিটের ভাড়া, যাতায়াত ভাড়া হচ্ছে অনলি 60 টাকা, আগে ছিল 5 টাকা, বেশি বাড়ে নাই 2 বছরে। সো ও হচ্ছে আমাদের নৌকা, আমরা ওইখানেই যাবো বেসিক্যালি। ওইখান থেকে কান্দাবাড়ি যেতে হলে আমাদের এই নৌকায় যেতে হবে। এই নৌকায় আসলে সব ধরনের জিনিসপত্রই আছে, আই মিন সব ধরনের মানুষ পাওয়া যায়। দেখি যাই, অলরেডি নৌকা ভরে গেছে। এখানে এসে কুষ্টিয়ার মানুষের সুন্দর সুন্দর ভাষা শোনা ভালো লাগতেছে। সো যতবারই আসলে এই এই জায়গায় আসা পড়ে তখনই সন্ধ্যা হয়ে যাবে আমার।
আপনারা যা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে অন্ধকার। অন্ধকার এই কারণে, কারণ আমার বোনকে আমি মোটামুটি একটা একটা তাবালতো একটা সারপ্রাইজ দেওয়ার জন্য যাচ্ছি। অনেকদিন পরে আসছি এখানে, বাড়ি গাড়ির রং টং সব চেঞ্জ হয়ে গেছে। আমি জানি না আসলে আপুর বাড়ি কোথায়, আই এম সরি। আমার যতটুকু মনে হয় এটাই হচ্ছে আমার বোনের বাড়ি। হ্যাঁ, এবং এখান থেকে ঢুকতে হবে, আমি সারপ্রাইজ দিতে যাচ্ছি, দেখি সারপ্রাইজটা আসলে কেমন হয়। আপনারা একটু ওয়েটে থাকুন। আমার ভাগ্নি এখানে নিজে বিজনেসও করে, হোম ডেলিভারি সার্ভিস দেয়। দরজা গিয়েছে খুলবে না, মাঝে মাঝে টুকি মেরে দেখা দরকার যে আপনার ভাগ্নি আসলে কি করে, ফেসবুক চালায় কিভাবে। পিলে চমকে গেছে সবাই, যেটা কি হইতেছে। এনিওয়ে, রেনা দৌড় দিয়ে আসছে দরজা খোলার জন্য, দরজা খুলবে, আমি ওই পক্ষে বসে রয়েছি।